এরকম আরো নতুন ওয়েব সিরিজ দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। আমার নাম সুব্রত শর্মা, কলকাতার একটি নামী বাংলা পত্রিকার ক্রাইম রিপোর্টার ছিলাম। একটা বড়সড় পুলিশ কেস কভার করতে গিয়ে পুলিশ ডিপার্টমেন্টের কারাপশন নিয়ে একটা আর্টিকেল লিখি। ওপর মহল থেকে আমার পত্রিকার ওপর চাপ আসে, আমার চাকরিটা চলে যায়। ম্যাকলয় স্ট্রিটের একটা ছোটোখাটো সস্তার ডিটেকটিভ এজেন্সিতে টেম্পোরারি একটা কাজ নিতে বাধ্য হই। আমার বস ড্যানি ব্যানার্জি একসময় পুলিশ ডিপার্টমেন্টে ভালো চাকরি করতেন। কানাঘুষো যা শুনেছি, মাত্র 10,000 টাকার ঘুষ নেবার জন্য চাকরিটা হারান। ওনার বউয়ের পয়সায় নিজের নামে একটা এজেন্সি খুলেছেন। এমনি দিলদরিয়া লোক। সরি 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 স্যার, দেরি হয়ে গেছে, সরি। অফিসে আগে সেক্রেটারি আসে, তারপরে বস। এই চিরকালের নিয়মটা তুমি পরপর 3 দিন ভাঙবে না স্যার। অ্যাকচুয়ালি রাস্তায় এত জ্যাম, তার উপরে মৌলারিতে একটা অ্যাক্সিডেন্ট, বুঝলেন? তোমরা সব মিলিয়ে না একেবারে থাকো তো ডাক্তার লেনে, হেঁটে আসলে 40, দৌড়লে 20। না মানে ওই, আরে সিগারেট দাও। অ্যাকচুয়ালি স্যার ওই ট্যাঙ্কে জল ফুরিয়ে গেছিলো, তো ভোরে চান করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে স্যার। জানি তুমি কোনোদিন গোয়েন্দা হতে চাও না, চাকরিটা স্রেফ টাকার জন্য করতে এসছো, কিন্তু মিথ্যে কথা গুছিয়ে বলার আটটা যে কোনো কাজে লাগতে পারে, সরকারি চাকরি নিলে আরো বেশি। খেয়েছো খেয়েছো? খেয়ে নেবো স্যার। ঠিক আছে শোনো, আমি একটু বেরোচ্ছি বুঝলে, আমার বউ আসবে খোঁজ করবে, তুমি বলবে আমি একটা 50,000 টাকার কেস পেয়েছি, কি বলবে? বলবো ওই মানে মিথ্যে কথা গুছিয়ে বলা একটা আর্ট স্যার। বোতলটা লুকো। আমি আসা অবধি 3-4টে কেসের বেশি আর কাজ আসেনি। ড্যানি মাঝে মধ্যেই ফ্রি স্কুল স্ট্রিটের এক মুসলমান মহিলার বাড়ি যান, তার বউ আমাদের অফিসের নিচে যে চাওয়ালা আছে তাকে টাকা দিয়ে যায় স্বামীর কুকীর্তির খবর নেবার জন্য। এত সকাল সকাল স্যার বেরিয়ে গেলেন, কোথায় গেলেন? লালবাজার যাবে? না না, আমার দোকান আছে, আমি যাই। এরকম আরো নতুন ওয়েব সিরিজ দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।